নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল মঙ্গলবার 3টি রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। এই 3 রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ভিডিওটি মোটেও মিস করবেন না, কারণ এখানে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। প্রত্যেকে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় বজরংবলী অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমি 3 রাশির কথা আমি বলবো, 12টি রাশির মধ্যে হয়তো আপনাদের রাশির সাথে সেম টু সেম মিলে যেতে পারে। তার বলে এই নয় যে আপনার আগামীকাল অর্থপ্রাপ্তি ঘটবে, কারণ এই ভিডিওটি আপনাদের সামনে আমি প্রতিদিন উপস্থাপনা করি কিছু বোঝানোর জন্য, কিছু শেখানোর জন্য। কোনো না কোনো রাশির ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তি যোগ সৃষ্টি হয়, আবার কোনো কোনো রাশির ক্ষেত্রে অর্থপ্রাপ্তির জায়গাটাতে বাধা কিন্তু আসে। তো এখানে আমি বলবো কেন আপনাদের বাধা আসছে। আচ্ছা, আপনারা ভিডিওটি যখন প্রতিদিন শুনছেন, আপনার জন্মকুণ্ডলিতে রাহু, শুক্র, মঙ্গল, বুধ কেমন রয়েছে দেখেছেন? এই 4টি গ্রহ এবং শনি কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করবে যে আপনার এই অর্থপ্রাপ্তি হবে কি না। আর অল্পের জন্য যাদের বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন, কারণ রাহু হচ্ছে কলিযুগে অর্থপ্রাপ্তির মুখ্য কারকগ্রহ। রাহু হচ্ছে কলিযুগের রাজা। তাই আমি বারবার একটি কথা আপনাদেরকে বলি, যে কোনো দিক থেকে কিন্তু আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটতে কিন্তু পারে। এখন দেখার বিষয় যে আপনার জন্ম কুণ্ডলিতে ধনভাব, ভাগ্যভাব, আকর্ষিক প্রাপ্তির ভাব, এই ভাবগুলো আপনার জন্মকুণ্ডলিতে কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করবে যে আপনার অর্থপ্রাপ্তি হবে কি না। কোনো না কোনো রাশির নাম রয়েছে, হয়তো আপনার সাথে সেম টু সেম মিলে যেতে পারে রাশির নাম। কিন্তু একটি কথা আপনাদেরকে আমি বলি, আপনার অর্থপ্রাপ্তির জায়গাটাতে বাধা যে আসছে কি না, তার জন্য গ্রহের সঠিক প্রতিকার প্রতিবিধান কিন্তু করা দরকার। রাহু, শুক্র, বুধ, শনি এই 4টি গ্রহ, এবং এটা সম্পূর্ণ ভাগ্যের খেলা। তাই ভাগ্যভাবকে স্ট্রং করুন। ভাগ্যভাবকে স্ট্রং করলে আপনার এই অর্থপ্রাপ্তি নিশ্চিত রূপে ঘটবে। যে কোনো দিক থেকে আপনার কিন্তু অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকবে। আমি বারবার একটি কথা আপনাদেরকে বলি, সময়টা আগে জেনে নিন, আপনাদের কোন বছর প্রাপ্তি রয়েছে, কোন বছরে কোন কোন মাসগুলোতে আপনার প্রাপ্তি রয়েছে, এবং আপনার ধনভাব, আকর্ষিক প্রাপ্তির ভাব, এই জায়গাগুলো কিন্তু দেখা একান্তই দরকার। আমি বলছি বলে এমন নয় যে আপনাদের অর্থপ্রাপ্তি ঘটবে না। যদি আপনাদের গাঢ় যোগ থাকে কি না, হয়তো আপনি আগামীকাল কোটিপতি লাখপতি হতে পারেন, আবার আপনি 1000 টাকাও পেতে পারেন। এটা সম্পূর্ণ হচ্ছে আপনার ডেস্টিনি। আমি একটি কথা বারবার বলি, যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণের গুণে। কিছু কিছু ক্ষেত্রে না তিথিক্ষণটা কিন্তু আমাদের কাছে বিশেষভাবে ইম্পর্টেন্ট। আপনার জন্মছকে দেখা যাচ্ছে যে যোগ গাঢ় রয়েছে, তাহলে কিন্তু আপনার প্রাপ্তি কিন্তু আগামীকাল হতেই পারে। এবং রাহু রক্ষা কবচের উপর স্পেশাল ডিসকাউন্ট রয়েছে,
এবং ক্যাশ অন ডেলিভারিতেও কিন্তু রাহু রক্ষা কবচ দেওয়া হচ্ছে। আপনার জন্মছকে যে গ্রহগুলো আপনার শুভ থাকা দরকার তার উপর ডিপেন্ড করতে হবে যে আপনার সেই গ্রহগুলো শুভ রয়েছে কি না। নাম্বার ওয়ান, আগামীকালের প্রথম যে রাশির কথা বলবো, তিনটি রাশির কথা, স্পেশাল তিনটি রাশি, বৃষ রাশি। বৃষ রাশির টার্গেট নাম্বার 7-5, আপনাদের শুভ সময় 9:52 থেকে 11:28 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির টার্গেট নাম্বার 9-1, আপনাদের শুভ সময় সকাল 10:21 থেকে 12:14 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো, আগামীকাল গাঢ় অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সে রাশির নাম আপনার মীন রাশি। মীন রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 2-9, আপনাদের যে শুভ সময় সকাল 11:02 থেকে শুরু করে আপনার 12:36 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। আগামীকাল মঙ্গলবার যে কোনো দিক থেকে এই তিন রাশির অর্থপ্রাপ্তির কিন্তু যোগ কিন্তু রয়েছে। তবে আবারও বলছি, যাদের ক্ষেত্রে হচ্ছে না, বাধা চলে আসছে, নিজস্ব ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা আগে বিচার করুন, কারণ আপনারা প্রচুর টিকিট কাটছেন, প্রচুর অর্থ অপচয় করছেন। ওই যে আমি সময়, টার্গেট নাম্বার সমস্ত আপনাদেরকে জানিয়ে দিলাম তিনটি রাশির। আর যারা একটু হলো ভিডিওটি শুনবেন কি না, তারা আরও অনেক কিছু কিন্তু জানতে পারবেন, কারণ সময়টা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। কোন বছর আপনার প্রাপ্তি রয়েছে, কোন মাসে রয়েছে, তার উপর ডিপেন্ড করবে যে আপনার আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তি ঘটবে কি না। এবং এর সাথে সাথে আপনাদের ধনভাবকেও কিন্তু স্ট্রং থাকা কিন্তু দরকার। যে কোনো দিক থেকে এই সময় আপনাদের অর্থপ্রাপ্তি ঘটবে। প্রত্যেকে ভিডিওটি একবার না, 5 আপনারা শুনুন, এবং আমি যে কথাগুলো বলছি যে কোনো দিক থেকে আপনাদের এই মহাপ্রাপ্তি বা আকর্ষিক প্রাপ্তি বা গাঢ় প্রাপ্তির যোগ কিন্তু রয়েছে। এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, কবচ নিতে চাইছেন, রত্ন নিতে চাইছেন, পূজা পাঠ করতে চাইছেন, অবশ্যই আপনারা কিন্তু এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। জয় বজরংবলী।